করোনা টিকা নিয়ে মানুষের উদ্বেগ কেটে গেছে। অনেকটা নির্ভর হয়ে এখন টিকা নিতে কেন্দ্রে আসছেন সবাই। তাৎক্ষণিকভাবে নিবন্ধন করে ভ্যাকসিন নেওয়ার সুযোগ থাকায় হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ভিড়। তবে নিম্নবিত্তের উপস্থিতি এখনও কম। আজ করোনা টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, সংসদ সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিরাও। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বুধবার তালিকার 790 জনের যারাই টিকা নিতে এসেছেন তারা সবাই উচ্চবিত্ত। আমার পুরোপুরি আস্থা আছে, এখন অপেক্ষা করতেছি ওই ভলান্টিয়ার, এটা আমাকে একটা সিরিয়াল নাম্বার দিবে। আমাদের টিকা নিতেই হবে, যেহেতু টিকা যদি আবিষ্কার না হতো তাহলে হয়তো আমরা আরো কিছুদিন অপেক্ষা করতাম। এখানে আসি তো খুব সুন্দরভাবে দিছি, কোনো অসুবিধা নাই। আমি তো ঠিকই পাই নাই যে দিলাম, কেবল দিলাম তো এই 5 মিনিট আগে। যাদের নাম নেই তারাও আসছেন, তাৎক্ষণিক নিবন্ধনে নাম উঠে যাচ্ছে অনলাইন তালিকায়, অন্য টিকা কেন্দ্রে সঙ্গে সঙ্গে ভ্যাকসিন নেওয়া যাচ্ছে। কিন্তু কুর্মিটোলার জন্য বরাদ্দ 10,000 ডোজের তালিকা সম্পূর্ণ হয়ে গেছে। কুর্মিটোলার জন্য 10,000 রেজিস্ট্রেশন একটা কোটা ছিল, এই কোটাটা আমাদের গত পরশু দিনই কমপ্লিট হয়ে গেছে, যে জন্য এখনও আমরা স্পট রেজিস্ট্রেশন করতে পারছি না, কিন্তু কোটাটা কমপ্লিট হওয়ার কারণে এই মুহূর্তে আমরা একটু আটকায় আছি। বুধবার এই হাসপাতাল থেকেই করোনা ভ্যাকসিন নিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা। ইট হ্যাজ বিন টেস্টেড, রিটেস্টেড, এর মধ্যে কোনো সাইড এফেক্ট হওয়ার কারণ নেই। কাজে আপনাদের সকলকে আমি আহ্বান দেব কি আপনারা যারা রেজিস্টার করেন নেই তাড়াতাড়ি রেজিস্টার করেন, আর যত শীঘ্রই পারেন আপনাদের ভ্যাকসিনেশনটা নিয়ে নেন। সন্দেহ তো কেটে যাওয়ার কথা, সমালোচনা যারা করতেছে তারা এমনিও করবে অমনিও করবে। যদি আরো আমরা এজটা আরো রিল্যাক্স করে দেই তাহলে কিন্তু আপনার আরো লোকজন আসবে। নেক্সট আসবে তো এখনই চলে আসবে, ফেব্রুয়ারি মাসে যা আসার ফেব্রুয়ারি মাসে আসবে, আর 10-15 দিনের মধ্যে চলে আসবে। না এখনো তারিখটা পাইনি। তাৎক্ষণিক নিবন্ধনে টিকা নেওয়ার সুযোগ রয়েছে BSMMU এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে যারা আগে নিবন্ধন করেছেন তারাই পাচ্ছেন অগ্রাধিকার। টিকা দেবে না এই ধরনের প্রচারণা চলেছিল, সেটা আমি মনে করি কেটে গেছে। এখন আমাদের টিকা চলবে এবং আমি আশা করি দ্রুতই আমরা যাদের টিকা দেওয়ার কথা তাদের টিকা হয়ে যাবে। প্রায় 10 মিনিট হয়ে গেছে দিয়েছি, কোনো অসুবিধা বোধ করছি না, আশা করি করব না, কারণ আমার জানা মতে এই টিকাটা অত্যন্ত প্রয়োজনীয় আমাদের প্রত্যেকের জন্য। করোনা যদি হয়ও তাহলেও তার কোনো সমস্যা বড় ধরনের হবে না। সচিবালয় ক্লিনিকে করোনার টিকা নিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর। রেজিস্ট্রেশন প্রসেস থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় আমি দেখলাম যে খুবই সিস্টেম্যাটিক এই ব্যাপারে। ব্যাংকার এখানে সবাই যার যার স্বেচ্ছায় রেজিস্ট্রেশন করবেন ইন্ডিভিজুয়াল পর্যায়ে এবং সেভাবে তারা গ্রহণ করবেন। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের দুটি সহ ঢাকা মহানগরে মোট 46টি কেন্দ্রে করোনার টিকা দেয়া হচ্ছে। এজি মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।